আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে সকাল 11:30টায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি গত 31 জুলাই রাতে টেকনাফের মেইন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এই ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ সাতজনকে আসামি করে মামলা করেন সিনহার বোন দেশে বিভিন্ন স্থানে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে 24 ঘন্টায় বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে 6 জন প্রাণ হারিয়েছে এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন মহিলা এছাড়া বরিশাল বিভাগের 5 জেলায় করোনা আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন 37 জন খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 205 জন নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন নতুন করে শনাক্ত হয়েছেন 19 জন এদিকে কুমিল্লা করোনা উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন নতুন শনাক্ত হয়েছেন 52 জন নোয়াখালীতে গত 24 ঘন্টায় করোনা 1 জনের মৃত্যু হয়েছে ঝালকাঠিতে করোনার প্রাণ নিয়েছে 85 বছরের এক বৃদ্ধের এছাড়া কুষ্টে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 17 নেত্রকোনায় 4 জন ও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারে ধামরায় পৌর মেয়র গোলাম কবির নাটোরের কমতে শুরু করেছে বন্যার পানি নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন তবে বন্যায় ঘরবাড়ি নষ্ট ও বৃষ্টি অব্যাহত থাকায় তাদের দুর্ভোগ কমেনি একদিকে খাবার বিশুদ্ধ পানির সংকট অন্যদিকে মশা ও পানিবাহিত রোগের পাশাপাশি সাপের উপদ্রবে মানবেতর জীবনযাপন করছেন তারা বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের ধামরায় 2 শিক্ষার্থীকে উত্তক্তের অভিযোগে মাইলেশিয়াম স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে আটক করেছে পুলিশ সকালে সোয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় এই প্রধান শিক্ষক স্কুলের ষষ্ঠ শ্রেণীর 2 শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিল পরে দুজনই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং উত্তক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায় পরে শনিবার রাতে অভিযুক্ত শিক্ষককে আসামি করে ধামরায় থানায় একটি মামলা করেন 2 শিক্ষার্থীর পরিবার এলাকাবাসী জানান এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও আরও অনেক শিক্ষার্থীকে উত্তক্ত করার অভিযোগ রয়েছে পুলিশ তাকে আটক করে সন্তোষ প্রকাশ করে তার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা আটক শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানোর কথা জানান ধামরায় থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা এবারে আন্তর্জাতিক ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে আক্রান্ত 25 লাখেরও বেশি করোনা আক্রান্ত মৃত্যুর হার বাড়তে থাকা উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তবে 18 লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠায় করোনা প্রতিরোধে আশাবাদী তারা ব্রাজিলেও বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে 41,500 বেশি মানুষ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 7,69,000 বেশি মানুষ আক্রান্ত 2,14,00,000 কাছাকাছি এবারে শেয়ার বাজারের খবর সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান চলছে সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:40 পর্যন্ত ডিএসই 3টি সূচকে ঊর্ধ্বমুখী দেখে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় 627,96,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 305টি কমে 39টি এবং অপরিবর্তিত ছিল 10টি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক বেক্সিমকো ফার্মা বেক্সিমকো লিমিটেড সোনার বাংলা ইন্স্যুরেন্স সাউথ ইস্ট ব্যাংক ফাইন ফোর্স রিপাবলিক ইন্স্যুরেন্স আইএফআইসি নাহি অ্যালুমিনিয়াম এবং স্কোয়ার ফার্মা ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে আগামীকাল পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানির শেয়ার লেনদেন করা যাবে রেকর্ড ডেটের কারণে আগামী 18 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে এদিকে রেকর্ড ডেটের কারণে আজ পায়োনিয়ার ইন্স্যুরেন্স মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে এছাড়া একদিন বন্ধ থাকার পর নর্দার্ন ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে
পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।